রাজা যদি যুদ্ধে মারা যায় বা পড়ে যায় তাহলে সৈন্য সাপ লয় করে, রাজা মরে গেছে তার জন্য যুদ্ধ করবো। তখন মানুষ দেশের জন্য যুদ্ধ করতো না, রাজার জন্য আনুগত্য ছিল রাজার উপরে, দেশ মাতৃকার উপরে না। কথা বুঝতে পারছি? আপনার শিক্ষিত লোক রাজা পড়ে গেছে, পরে যুদ্ধ হয়েছে। তখন রাজা আক্ষেপ করে বলে, এ হর্স এ হর্স এ হর্স ফর মাই কিংডম। অর্থ বুঝলেন? একটা ঘোড়া একটা ঘোড়া একটা ঘোড়ার জন্য আমার রাজত্ব চলে গেল। বিএনপিতে আমি একটা অন্যতম ঘোড়া ছিলাম, এখন বিএনপিতে আর ঘোড়া নাই। বিএনপিতে এখন আছে ঘোড়ার দল, আমি ছিলাম লাস্ট ঘোড়া হর্স, আমার আরো কিছু কিছু ঘোড়া চলে গেছে। রাজা পড়ে গেছে, পরিচিত হয়েছে। তখন রাজা আক্ষেপ করে বলে, এ হর্স এ হর্স এ হর্স ফর মাই কিংডম। অর্থ বুঝলেন? একটা ঘোড়া একটা ঘোড়া একটা ঘোড়ার জন্য আমার রাজত্ব চলে গেল। বিএনপিতে আমি একটা অন্যতম ঘোড়া ছিলাম, এখন বিএনপিতে আর ঘোড়া নাই। বিএনপিতে এখন আছে ঘোড়ার দল, আমি ছিলাম লাস্ট ঘোড়া হর্স, আমার আরো কিছু কিছু ঘোড়া চলে গেছে।